আসসালামু আলাইকুম, হাই হ্যালো নমস্কার, স্যালুট ও আদাব। দেশি অথবা দেশের বাইরে, গ্রামে কিংবা গঞ্জে, কাছে দূরে, যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন, ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ। সম্মানিত বন্ধুরা, আপনারা দেখছেন ব্রাহ্মা মুরগির বাচ্চা। এখানে লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে, প্লাস বাপ ব্রাহ্মা মুরগির বাচ্চা আস। লাইট ব্রাহ্মা এবং বাপ ব্রাহ্মা দুটাই আস। তো এটার এক একটার বয়স এক এক রকম। যেমন বন্ধুরা, আমি আপনাদের শুরুতে দেখাই, যেমন এই মুরগির বয়সটা, এটা কিন্তু 15 দিন বয়স, এটার বয়স হচ্ছে 15 দিন। ভ্যাকসিন পেয়েছে দুটা, রানীক্ষেত ভ্যাকসিন পেয়েছে 7 দিনের মধ্যে একটা, আর গাম্বুরো পেয়েছে 14 দিনের মাথায় একটা। তো এটা আর এটা চলছে মাত্র 10 দিন, এটার বয়স চলছে বন্ধুরা 10 দিন। ভ্যাকসিন পেয়েছে একটা রানীক্ষেত, গাম্বুরো এখনও পায়নি, 4 দিনের মধ্যে পেয়ে যাবে। তো আপনারা পায়ের লোমগুলো দেখুন, এটা হচ্ছে ব্রাহ্মা মুরগি। আপনারা দেখতেছেন এটার বয়স হচ্ছে প্রায় 35 দিন, অর্থাৎ 1 মাস 5 দিন। এটা রানীক্ষেত ভ্যাকসিন পেয়েছে, গাম্রো এল পেয়েছে এবং ফালফক্স, তিনটা ভ্যাকসিনে কমপ্লিট। এটা বর্তমান বিক্রি করার উপযোগী হয়ে গেছে। তাছাড়াও যদি আপনারা 10 দিনের বাচ্চা চান অথবা 15 দিনের বাচ্চা চান বা 1 মাসের বাচ্চা চান, হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনাদের দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, আমার কাছে অ্যাভেলেবেল আছে। তো এটা ছাড়াও আমার কাছে আরও ব্রাহ্মা মুরগির বাচ্চা আছে, তো ওগুলো বোর্ডিং চলছে, বোর্ডিংয়ে আমি যেতে চাচ্ছি না। আর আপনারা এখানে দেখতেছে কিছু প্যারেন্টস বাইরে চলে এসেছে, আপনারা দেখতেছেন বন্ধুরা, কিছু প্যারেন্টস বাইরে চলে এসেছে, ভিতরে আরও আছে। তো সম্মানিত বন্ধুরা, যে জন্য আমি ভিডিওটা করছিলাম, যদি আপনাদের লাইট ব্রাহ্মা মুরগির বাচ্চা লাগে অথবা বাপ ব্রাহ্মার মুরগির বাচ্চা লাগে, যে কোনো বয়সের, তো আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করলে আপনাদের চাহিদা মতো, আপনাদের পছন্দ মতো যে কোনো বয়সের ব্রাহ্মা মুরগির বাচ্চা দেওয়া যাবে, এমনকি ডিমও দেওয়া যাবে। তো বন্ধু, আমার সাথে যোগাযোগ করার ঠিকানা, আমার নাম মোহাম্মদ আলমগীর হোসেন, আমি নীলফামারী জেলার ডিমলা থানার খগাখড়িবাড়ি ইউনিয়নে বসবাস করি, বা খগাখড়িবাড়ি ইউনিয়নে আমার খামারটি অবস্থিত। আর কন্ট্রাক্ট নাম্বার আমি স্ক্রিনের উপরে দিয়ে দিছি, আপনারা ওই নাম্বারে কন্ট্রাক্ট করে আমাকে পাবেন। তো বন্ধু, এখানে একটি প্রবলেম আছে, আগে কিন্তু অনলাইনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমি যে কোনো বয়সের বাচ্চা বলেন বা অ্যাডাল মুরগি বলেন বা ডিম বলেন আমি পাঠাছিলাম, ইদানিং গাড়িতে মাল নিচ্ছে না, অর্থাৎ খালি গাড়িতে মাল নিচ্ছে না, মালের সাথে যদি লোক থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু শুধু মাল তারা নিচ্ছে না, মানে ঝুঁকি তারা নিতেছে না। তো আপনারা অবশ্যই অবশ্যই আমার খামারে এসে নিয়ে যাবেন, আমার খামারে এসে যদি আপনারা নিতে পারেন সেক্ষেত্রে আমি অনেক অনেক কম দাম রাখব। যেহেতু আপনারা আমার ভিডিও দেখে আসবেন, আপনাদের সম্মানার্থে আমি অনেক দাম কম রাখব। তো বন্ধু, আজকের ভিডিও এতটুকুই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতে আসসালামু আলাইকুম এবং ধন্যবাদ।